গত শুক্রবার রাতে 2টার সময় আলাইনতুন আজমান আইনুর ফতত তিনজন বাংলাদেশি সড়ক দুর্ঘটনার শিকার হই। তার মধ্যে একজন গুরুতর আহত অবস্থাতে আছে। তারা এতজ্ঞ পাজারো গাড়িতে আছিল। দুর্ঘটনাবশত গাড়ি এবারে ফিসু দিতুন আরগ্য ক্যামরি গাড়ি ধাক্কা দেয়। পাজারো গাড়ির তিন বাংলাদেশির মধ্যে ড্রাইভার ও ডাকদি তাহা প্যাসেঞ্জার রেলে কিছু নইল। ফিসুদি আসিল প্যাসেঞ্জার গুরুতরভাবে মাথা আঘাত পাইয়ে। গুরুতরভাবে আহত হইতে ব্যক্তির নাম মোহাম্মদ আফসার, তার বাড়ি চট্টগ্রামের যুগিরহাটর জিয়া কলেজের ডাকদি। সে সবর ফোন পর্যন্ত তিনি বর্তমানে দুবাই ও রাশিদিয়া হাসপাতালত আইসিইউ আছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানা যায়। আমরা লাইন থেকে আসতেছি, আমাদের পিছনে গাড়ি মাইরে একদম পল্টি খাই। আমাদের এই অবস্থা একটু কি বলতে পারি, এর সেটা কিছু বলতে পারি না আমরা। এরপরে গাড়িতে পুলিশ অ্যাম্বুলেন্স আসে, আমারে বের করছে, বের করে হসপিটালে নিয়ে গেছে, রাশিদি হসপিটাল। এই অবস্থাই আমি, তারপর আর কিছু আমি বলতে পারি না। আমাদের গাড়িতে তিনজন ছিলাম, আমি ছিলাম, আফসার ছিল আর ড্রাইভার ছিল হাশিম। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।